আসসালামু আলাইকুম সবাইকে আজকের স্পেশাল লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ সময় নিয়ে এখানে আসার জন্য এবং লাইভটা দেখার জন্য এই আজকের লাইফটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই লাইফটা নিয়ে এমন একটা টপিক নিয়ে স্পেশাল টপিক নিয়ে আলোচনা করছি যেটা এখন হট টপিক এবং যেটা বর্তমানে তথাকথিত নাস্তিকরা আর কি যে জিনিসটা সাফাই গায় যেটা হচ্ছে গোমূত্রের সাথে উটের মূত্র মিলায় ফেলে এবং বলতে চায় যে গোমূত্র খায় মুসলিমরা উটের মূত্র খায় তো ঠিকই তো আছে সমস্যা কি তো নাস্তিকরা এই সাফাইটা যাতে গাইতে না পারে সেটার জন্য আজকে এই লাইকটা চলে আসছে আজকে তো যেটা হচ্ছে লাইটটা তো যেটা হচ্ছে হিন্দু গ্রুপের সম্মানিত অ্যাডমিন এবং বিশিষ্ট হিন্দু ধর্মপ্রচারক মুশফিক ইমতিয়াজ চৌধুরী এবং তথাকথিত নাস্তিক সেজে থাকেন তিনি আসলে হিন্দু গ্রুপের সম্মানিত অ্যাডমিন ও হিন্দু হিন্দু ধর্মপ্রচারক কিন্তু অ্যারাবিক নাম দেখে আপনারা নিশ্চয়ই বিভ্রান্ত হবেন না উপরের পোস্টে তাকে মেনশন দেওয়া আছে বর্তমানে ব্লকে আসি তিনি আমাকে ব্লক দিছেন যেহেতু তিনি আমার তিন মাস পরেও তিনি আমার কাউন্টার লিখতে পারেন নাই গোমূত্র প্রণাম উটের মূত্র নয় উটের মাংস এইটা এই পোস্টের কাউন্টার লিখতে যে উনি ব্যর্থ হয়ে আমি যখন তাকে দেখালাম যে আপনি তো অস্বীকার করলেন মিথ্যাচার করলেন তখন তিনি আমাকে ব্লক দিলেন এবং পোস্টটা করতে পারলেন না এবং হিন্দু গ্রুপের সম্মানিত হিন্দু ধর্ম তার লেখাটা ধুমায় শেয়ার করছে তো হিন্দু গ্রুপে যারা সম্মানিত হিন্দু ধর্ম প্রচার আছে তাদেরকে ডাকছি এবং লাইভে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়ে যে তথাকথিত আর কি যে মানে গোমূত্র বনাম উটের মূত্র যেটা মিলাইতে চায় ওরা আসলে জিনিসটা টোটালি ভিন্ন ব্যাপার এবং এটার সাথে মিলানোর মতো কোনো প্রশ্নই আসে না তো আমরা যেটা যারা দেখছেন সবাই একটু প্লিজ শেয়ার করে দিবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন প্লিজ সবাই পোস্ট একটু শেয়ার করেন যতটা সম্ভব এবং পরিচিত যারা আছে সবাইকে একটু শেখার সুযোগ করে দেন তো যেটা বলছিলাম হিন্দু ধর্মের যে ব্যাপারটা তো আমি একটু ছোট্ট গল্প দিয়ে শুরু করি সৌরভ কুমার আর যে আমাদের সম্মানিত হিন্দু ধর্ম প্রচারক সৌরভ কুমার এবং সদীপ কুমার বর্তমানে যার আইডির নাম হচ্ছে অশ্রুশিক্ত হৃদয় তিনি নিজেরাই তারা হচ্ছে করতে এবং গোমূত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা করতে তারা নিজেরাই লজ্জাবোধ করে তো আলহামদুলিল্লাহ যে তারা নিজেদের ধর্মের যে বিষয়গুলো আচারগুলো আছে এটা নিয়ে যে তারা নিজেরাই লজ্জিত এ ব্যাপারে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তো যেটা অবস্থা একদম বারবার কল দিচ্ছে আমি মেসেজ দিলাম আমি লাইভে আসি হ্যাঁ তো যেটা বলছিলাম আমাদের সম্মানিত হিন্দু ধর্ম প্রচারক বর্তমান এবং সৌরভ কুমার তারা দুজনই তাদের এই যে মানে গোমূত্র খাওয়ার ব্যাপারে হীনমান্যতায় ভোগে তা আমরা আজকে একটু আসান চলেন আলোচনা করি যে গোমূত্র খাওয়ার বিষয়টা আসলে কি তো গোমূত্রটা যেটা হয় যে তাদের একটি বিভিন্ন অনুষ্ঠানে গোমূত্র এবং গোবর এই দুইটাই খাওয়ার প্রচলন আছে শুধু তাই নয় আমরা যেটাকে গোবর মানে পড়লে সেখানে আমরা ধুত করি অপবিত্র হয়ে যায় আর সেখানে তারা পবিত্রই করে গোবর আর গোমূত্র দিয়ে আমরা কিছু বিষয় দেখি এবং যেখানে তাদের পাপ ধুতে গেলে গোবর গোমূত্র খাওয়া প্রয়োজন মানে পাপ ধুয়ে তাকে পরিশুদ্ধ করবেন এটার জন্য গোবর গোমূত্র লাগে তো আসেন এই মজার জিনিসগুলো আমরা একটু দেখে নিই তো যেটা হচ্ছে গর্ভাধান গর্ভাদান হচ্ছে তাদের আট দশটা যে রিচুয়াল আছে তার মধ্যে একটি যজ্ঞের নাম হচ্ছে গর্ভধান গর্ভধান হচ্ছে আপনার স্ত্রী স্ত্রীর নাভিতে হাত রেখে একটি মন্ত্রপাঠ করবেন এবং মন্ত্রপাঠ করে তাকে গোবর ও গোমূত্র দিয়ে তৈরি করা পঞ্চগব্য খাওয়াবেন এটার নাম হচ্ছে গর্ভাদান যাতে তার পুত্র সন্তান হয় দেখুন কি অসাধারণ বিজ্ঞান এই অসাধারণ বিজ্ঞান নাস্তিকদের চোখে পড়ে না মানে তথাকথিত বিজ্ঞানবাদীদের চোখে এই অসাধারণ বিজ্ঞান চোখে পড়ে না স্ত্রীর পুত্র সন্তান হওয়ার জন্য তার নাভি মূলে হাত রেখে আপনি মন্ত্রপাঠ করে গোবর গোমূত্র ঘিত মানে ঘি দধি আর দুধ এই পাঁচটা জিনিস একসাথে করে তৈরি হয় পঞ্চগব্য এইটা দিয়ে মন্ত্রপাঠ করে আপনার স্ত্রীকে সবচের পূর্বে খাওয়াবেন খাওয়াইলে তাহলে সে পুত্র সন্তান জন্ম দিবে এটার বলে গর্ভাদান তো আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন আর উপরে আমি একটা পোস্ট লিংক দিয়েছি সেখানেও এটা আছে গর্ভাদান কি একটু নেটে সার্চ দিলে পাবেন মহাভারত অনুশাসন বর্তায় খুঁজলেই পেয়ে যাবেন গর্ভাদান কি জিনিস পাবেল আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাইজান হ্যাঁ তো যেটা বলছিলাম গর্ভাদান আরেকটু ভালো করে শুনে নেন গোবর গোমূত্র ঘি দই এবং দুধ এই পাঁচটা দৃশ নিয়ে হবে পঞ্চগভ্য এই পঞ্চগভ্যটা আপনার স্ত্রীর নাভিমূলে হাত রেখে মন্ত্রপাঠ করে তাকে এটা খাওয়াবে খাওয়ালে খাওয়ালে যেটা হবে সে পুত্র সন্তান পোষক করবে এটার নাম হচ্ছে গর্ভাধান এটা সহবাসের পূর্বে করতে হবে তো এটা হচ্ছে একটা পুণ্যের বিষয় গোমূত্র খাওয়ার তো এই পুণ্যের বিষয় আছে শুধু গোমুত্র শুধু পুণ্যের বিষয় না আমরা যেটা দেখতে পারি যে তাদের কাছে এই পুণ্যের বিষয় আরো অনেক কাজ আছে এবং হিন্দু ধর্ম প্রচারকগণ আর বর্তমানে দেখি যে গোবর কোনো জায়গায় গোমূত্র দাম আমরা অনলাইন সার্চ করলে যেটা দেখতে পাচ্ছি গোমূত্রের দাম মানে দুধের চেয়েও বেশি হয়ে যাচ্ছে শুধু তাই না যারা শিবলিঙ্গের কথা জানেন শিবলিঙ্গও কিন্তু গোচনা মানে গোমূত্র দিয়ে ধৌত করা লাগে শুধু দুধ শিব শিবলিঙ্গ এটাও জেনে না শিবলিঙ্গ ধুইতেও গোমূত্র লাগে এবং তাদেরকে একটা সহজ প্রশ্ন করবেন যে গর্ভাধানটা কি আর পঞ্চগব্য কি সহজে বেরিয়ে যাবে খালি জিজ্ঞেস করুন ভাই পঞ্চগব্য কি জিনিস আমার একটু বুঝাও পঞ্চগব্যে কি কি থাকে আর তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই গর্ভাধানটা কিভাবে করতে হয় গর্ভাধান তাদেরকে জিজ্ঞেস করবেন গর্ভাধান কি জিনিস পঞ্চগব্য কি জিনিস আর শিবলিঙ্গ পবিত্র করতে কি লাগে ভাই সহবাসের আগে ভাই সহবাসের আগে আপনার স্ত্রীর নাভি মূলে নাভিতে হাত রেখে সেখানে যেটা করতে হবে যে গোবর গোমূত্র তারপর হচ্ছে ঘি দধি আর দুধ এই পাঁচটা একসাথে যজ্ঞ দ্বারা মন্ত্রপাঠ করে করে আপনার স্ত্রীকে খাওয়াইতে হবে খাওয়াইলে তাহলে সে পুত্র সন্তান প্রসব করবে এটার নাম হচ্ছে গর্ভাধান এটার জন্য পঞ্চগব্য লাগে পঞ্চগব্য আরো অনেক ধরনের যজ্ঞে লাগে ভাই একটু মুখস্থ করে নেন গর্ভধান কাকে বলে গর্ভধান আরো ভালো করে শুনে নেন গর্ভধান পঞ্চগভ্য গর্ভদান এই জিনিসটা মুখস্থ করে ফেলেন পঞ্চগব্য আর কি জিনিস গর্ভধান আবার করে শুনে নেন পঞ্চকব্য আবার শুনে নেন পাঁচটা জিনিস গোমূত্র গোবর ঘি দধি আর দুধ এই পাঁচটা মিলে তৈরি হয় গর্ভধান এই পঞ্চকভ্য এই পঞ্চগভ্য যজ্ঞ পাঠ করে আপনার স্ত্রীকে খাওয়াবেন সহবাসের পূর্বে তাহলে সে পুত্র সন্তান প্রসব করবে অসাধারণ বিজ্ঞান বিজ্ঞান ফেলে যাচ্ছে পুত্র সন্তান প্রসবের জন্য বা হিন্দু ধর্মের পুত্র সন্তান প্রসবের জন্য কত কিছু যে করে তার একটা হচ্ছে গর্ভাধান আর পঞ্চগব্য পঞ্চগব্যের আরো অনেক ব্যবহার আছে তো এই পঞ্চগব্যের ব্যবহার নিয়ে আমরা আরো একটু আলোচনা করি আর যেটা হচ্ছে আমরা একটু চলুন আমরা একটা ভিডিও দেখে আসি খুব সুন্দর একটা ভিডিও আমাদের বিশিষ্ট একজন মানে হিন্দু ধর্ম প্রচারক এবং উনি হচ্ছে রাজীব দীক্ষিত নেটে নাম দেখলেই পারবেন এই রাজীব দীক্ষিতই ভারতে এই গোহত্যার আন্দোলন শুরু করেন এবং ভারতে যে মামলাটা হয়েছিল গোহত্য মানে বন্ধ করার জন্য সেই আন্দোলনটা ইনি তৈরি করছিলেন রাজীব দীক্ষিত তো চলুন আমরা একটু তার ভিডিওটা অসাধারণ ভিডিওটা একটু দেখে নিই তার মত মতবাদটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই এত সুন্দর কথা যে বলছে মানে

शरीर की ऐसी है जो गाय के मूत्र से जड़ से हो जाती है। से अर्थराइटिस, अर्थराइटिस, निमोनिया। ऐसी खतरनाक अड़तालीस बीमारियाँ गाय मूत्र पीने से जड़ से ठीक हो जाती है। आप बोलेंगे कैसे पीना है आधा कप अपना के सुनते सवेरे सवेरे खाली पेट पीना आधा कप गाय का मूत्र सवेरे सवेरे आवाज देते बस और देसी गाय का पीना तीन चार महीने लगातार पी लो सब बीमारी मिट जाये आंखों में बीमारी है तो एक एक बूंद गाय का मूत्र आंखों में डाल लो आंखों की बीमारी मिट जाये कान में बीमारी है कान में डाल लो कान की बीमारी मिट जाएगी सिर के बाल अगर झड़ते हो और बहुत ज्यादा रूसी आती हो डेंड्रफ गोमूत्र को पानी में मिला के बाल की मालिश कर लो वो भी बीमारी मिट जाएगी पाओ में ठेक पड़ जाती है कई बार सुनते के और जाते हैं क्रैक्स गाय मूत्र की मालिश करके रात को सो जाओ ये बीमारी भी मिट जाएगी खाज हो जाए खुजली हो जाए गोमूत्र की मालिश करो खाज खुजली मिट जाएगी दाद हो गया एक्जिमा, सोराइसिस उस पर मालिश करो वो भी मिट जाएगी ऐसी बीमारी नहीं जो गोमूत्र से ना मिटे बस इसको पीना है और लगाना है अब बहुत लोग कहते हैं गोमूत्र पिएंगे कैसे उसमें बास आती है तो मुझे ये बताओ दारू कैसे पी लेते हो उसमें तो और भी बास आती है दारू की बोतल पे बोतल घटक सकते हैं तो गोमूत्र क्यों नहीं पी सकते बस आधा कप पीना है और आपको एक बहुत अच्छी बात बताता हूँ कि जो लोग आधा कप गोमूत्र रोज पी सकते हैं उनकी दारू छूट जाती है क्योंकि गाय के मूत्र में भी सल्फर है और बहुत अधिक मात्रा दारू छूटती है पीड़ी छूटती है शराब गुटखा मावा पान पराग सब छूट जाता है और कभी कभी मुंह खराब हो जाता है ना गुटका खा खा के खा खा के और इतना खराब हो जाता है की मुंह में फोड़ा हो जाता है जिसको हम कैंसर की पहली स्टेज कहते हैं उसमें गोमूत्र मुंह में भरो ऐसे ऐसे मुंह में भर के उसको घुमाओ और गुल्ला करना शुरू कर दो वो फोड़ा भी मिट जाता है लेकिन इसका मतलब ये नहीं है कि गोमूत्र से मुंह का फोड़ा मिटा के फिर गुटका खाए छोड़ देना ही अच्छा तो आप इस गोमूत्र का दवा के रूप में इस्तेमाल करो व्यसन को छोड़ने में इस्तेमाल करो शरीर की बीमारियों को दूर करने में इस्तेमाल करो माताएं बहने यहाँ बैठी है उनको एक बात बताने का दिल कर रहा है की बहुत सारी माताओं बहनों को जब गर्भावस्था होती है ना तो डॉक्टर कई बार कहता है कि ऑपरेशन कराओ नहीं तो बच्चा नहीं आएगा और उसके बीस बहाने वो बताते कभी कहेंगे जगह छोटी है कभी कहेंगे ये बीमारी कभी वो ये आप कुछ मत करो बस एक काम करना किसी गाय की बछड़ी का मूत्र लेना आधा कप और उसमें सौ ग्राम गोबर उसका घोल लेना गोबर मूत्र घोल के उसको कपड़े से छान लेना और जिस माँ को गर्भावस्था है और डॉक्टर चिल्ला रहा है की ऑपरेशन कराओ ऑपरेशन मत कराना वो पिला देना उसको दो तीन घूट सुबह दो तीन घूट दोपहर दो तीन घूट शाम रात को बच्चा अपने आप बड़े आराम से बाहर आ जाए कोई ऑपरेशन नहीं करना मैंने हजारों माताओं बहनों की डिलीवरी इस गोबर गोमूत्र से फोकट में कराई और ये गोबर गोमूत्र में इतनी ताकत है मैं आपको एक मेडिकल टर्मिनोलॉजी को सरल भाषा में समझाता हूँ बच्चा कई बार उल्टा हो जाता है गर्भाशय में तो डॉक्टर कहते हैं अब तो कोई इलाज नहीं काटना ही पड़ेगा पे गोबर गोमूत्र की तीन डोज दे दो वो उल्टा बच्चा सीधा हो जाता है गाय के मूत्र में इतनी ताकत है इसलिए आप इसको पीना शुरू करो पिलाना शुरू आंखों की एक बीमारी है जो दुनिया में कभी ठीक नहीं होती उसको रेटिनल डिटेचमेंट कहते हैं में भी इलाज नहीं है उसका और एक ग्लूकोमा बिना ऑपरेशन ठीक ही नहीं होता ये दोनों बीमारी एक एक बूंद गोमूत्र से तीन महीने में जड़ से मिट जाती है जिनको चश्मे चढ़ गए ना चश्मा उतारना है तो गोमूत्र डाल लो तो चश्मा उतर जाता है सब तरह की बीमारी आपकी खत्म करता है गाय का मूत्र क्योंकि गोमूत्र में अठारह तरह के रासायनिक तत्व तो है सल्फर उसमें है कैल्शियम उसमें है आयरन उसमें है मैग्नीशियम उसमें है मैगनीज उसमें है प्रचंड मात्रा में है मुफ्त में है और बिना किसी साइड इफेक्ट के अभी तक तो आप হ্যাঁ শুনলেন ভাইজা তো যেটা হচ্ছে কি অসাধারণ বক্তব্য শুনলেন তা আপনারা একটু শুনে নেন এর নাম হচ্ছে রাজীব দীক্ষিত তো যেটা হচ্ছে এই রাজীব দীক্ষিত তিনি এত গোমূত্র এবং গোবর পান করেও নিজের জীবন বাঁচাতে পারেন নাই উনি বিয়াল্লিশ বছর বয়সে ক্যান্সারে মারা গেছে এই মানে ক্যান্সার হার্ট অ্যাটাকে মারা গেছে উনি হার্ট অ্যাটাক থেকে নিজেও বাঁচতে পারেন নাই আপনাদের আরো কিছু জিনিস দেখায় আপনারা একটু ইউটিউবে বা গুগলে একটু সার্চ করা শিখেন একটি মজার জিনিস দেখেন দেখতে পাচ্ছেন বাবা রামদেব উনি দাবি করছে যে কোরআনেও নাকি গোমূত্র খাওয়া যায় তাই হিন্দু ভাই বোনেরা একটু এটা রেফারেন্স টা খুঁজে দিবেন নেট কাজ করতেছ না ঠিক মতো এটা আপনি এটা দেখেন স্বামী রামদেস এই যে পতঞ্জলি প্রোডাক্টে তার প্রোডাক্টে আছে এটা আমার এই ভিডিওটা আছেই আমার যে পোস্টটা আছে পোস্টে এই ভিডিওটা আছে রামদেবের যে তিনি দাবি করছে যে কোরআনে নাকি আসে একটু খুঁজে দিবেন আপনাদের আরো মজার জিনিস দেখাই ঠিক হচ্ছে আপনারা কি মানে আজকের লাইফটা এনজয় করছেন একটু আওয়াজ দেন দেখুন আপনাদের আরো দেখাই এই যে দেখেন এই দিলাম প্রোডাক্ট কাউরিন মেড ফ্রম কাউরিন দেখেন যে কাউরিনের কি আছে ক্রিম আছে সাবান আছে গোবরের সাবান আছে এই যে ফাইভ প্রোডাক্ট মেড ফ্রম কাউরিন এই যে দেখেন সাবান টুথপেস্ট সব হচ্ছে গোবর গোমূত্র থেকে তৈরি স্কিন কেয়ার প্রোডাক্ট গোবর গোমূত্র থেকে তৈরি এদের গোবর আর গোমূত্রের প্রোডাক্ট এতে দেখেন কাউ ইউরিন বিক্যাম দ্য বুমিং বিজনেস ইন ইন্ডিয়া ঠিক আছে দেখেন এটা দেখেন কাউ ইউরিন আর এস এস মার্কেট তো ভাইরা যেটা আপনারা বুঝলেন যে কাউ ইউরিনের বিভিন্ন উপকারিতা আপনারা শুনলেন এখন বিজ্ঞান কি বলে সেটা এটা আমাদের তথাকথিত নাস্তিকরাই ভালো বলতে পারবে ঠিক আছে তো আপনাদের এখন এই মজার জিনিসটা দেখালাম আপনারা আবার একটু ভালো করে শুনে নেন যারা নতুন আসছেন আবার একটু শুনে নেন গর্বাদান এবং পঞ্চগব্য এই জিনিসটা সমস্ত কিছুর মহ মৌষ হচ্ছে গোবর আর গোমূত্র আপনারা যে রোগ হোক রাজের দীক্ষিতের কথায় উনি এত গোমূত্র এবং গোবর খেয়েও বিয়াল্লিশ বছর বয়সে অ্যাটাকে মারা গেছেন যদিও ঠিক আছে এবং এটা হচ্ছে তাদের কাছে অত্যন্ত পূর্ণমান একটি জিনিস এটা মানে গোবর গোমূত্র পূজা পার্বণ খাওয়া সব লাগে অত্যন্ত উপাদেও জিনিস এবং অত্যন্ত রিচুয়াল একটা বিষয় আর কি ও আর আমরা যেটা হইতেছে এখন আমরা যেটাতে আসি প্রসঙ্গে তো যেটা হচ্ছে তারা যে জিনিসটা বারবার দেখায় সে জিনিসটা হচ্ছে মুসলিমের চার হাজার চব্বিশ হাদিসটা দেখায় যে সেখানে মনফিস ইসলাম যে ওই মানে উটের মূত্র এবং ওষুধ মিক্স করে উঠের মূত্র এবং দুধ মিক্স করে যে ওষুধ খাওয়ানোর কথা বলছিলেন সেটা বলছে খাওয়া যায় আছে তো এটা দিয়ে তারা উটের মূত্র খাওয়া জায়েজ বানাই দিতে চাই কিন্তু আমরা এবার একটু বিশ্লেষণ করি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে হাদিসটা ছিল বুক অব মেডিসিন চিকিৎসা অধ্যায়ের একটা হাদিস এটা হচ্ছে যে চিকিৎসা হিসেবে ব্যবহারের অনুমতি ছিল তো আপনার মনে করেন আপনার জ্বর হয়েছে আপনি প্যারাসিটামল কিনলেন তা বাড়িশুদ্ধ লোকের জন্য কি আপনি প্যারাসিটামল খাওয়াইবেন এটা কি কোনো লজিক হইতে পারে বা কোনো জায়গায় একটা হাদিস তাকে দেখাইতে বলেন নির্দেশনামূলক হাদিস যে হাদিসে উটের মূত্র খাইতে বলছে এমন একটা হাদিসকে তাদেরকে দেখাইতে বলেন চ্যালেঞ্জ পৃথিবীর কেউ কোনোদিন পারবে না তো যেটা হচ্ছে এই যে উঠে এই যে আমি এটা বলতেছিলাম যে মুসফিক ইমতিয়াজ চৌধুরী তিনি নিজেকে ডাক্তার দাবি করেন তথাকথিত আর কি ডাক্তার আর কি হিন্দু গ্রুপের সম্মানিত অ্যাডমিন ও বিশিষ্ট হিন্দু ধর্ম প্রচারক অবশ্য নামটা উনি অ্যারাবিক লাগাইছে আইডিতে মুশফিক ইমতিয়াজ চৌধুরী তো মনে করেন উনি হচ্ছে প্রিমারিনের একটা ক্রিম দিল সদেব ভাইকে যে আপনার স্ত্রীর সমস্যা এই ক্রিমটা আপনি নিয়ে যান এখন উনি কি বাসা সবার জন্য নিয়ে যাবেন আসুন দেখি প্রিমারিন ক্রিমটা কাজ কি এটা ভালো করে খেয়াল করবেন প্রিমারিন ক্রিমটা এটা ভারতে প্রচুর ব্যবহার হয় এই যে দেখুন আমি প্রিমারিন দেখুন আসলো এই যে পড়তে পারতেছেন আপনারা ক্রিমটা এটা হচ্ছে এটা নারীদেরকে দেওয়া হয় এই যে প্রিমারিন ক্রিম প্রিমারিন লিখে সার্চ দিলেই পাবেন আপনারা এখানে আপনার ইউজ ফর লিখে সার্চ দিলে পাবেন আর আপনি যদি ইমেজে যান এই যে দেখেন পড়তে পারতেছেন এই ক্রিমটা ভারতে খুব মানে প্রচুর ব্যবহার হয় এই ক্রিমটা মাত্র তিনশো নিরানব্বই রুপির দাম আপনি এই যে দেখেন এই যে দেখেন একটু দাম বাড়ছে এখন এই যে চারশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এখন দাম পঞ্চান্ন পয়সা এখন দাম এই ক্রিমটা এখন দেখেন এই ক্রিমটা কিভাবে তৈরি হয় আমি সার্চ দিলাম এই যে এই যে দেখেন এইটা হচ্ছে সম্মানিত হিন্দু ধর্মপ্রচারক রাজ আরিয়ান মিথ্যাচার করেছিল এটা উনি খুঁজে পায়নি এ যে দেখেন আমি একবারে সাজ দিয়ে খুঁজে পাইলাম দেখেন প্রিমারিন ক্রিমটা কিভাবে তৈরি হয় প্রিমারিন ক্রিমটা তৈরি হয় হচ্ছে যে গর্ভবতী ঘোড়া থেকে এটা আমেরিকায় তৈরি হয় গর্ভবতী ঘোড়ার ইউরিন আটকে রেখে সেই ইউরিনটা সংগ্রহ করে এটা তৈরি করে। তো দেখে নেন এই যে ঘোড়ার মূত্র থেকে তৈরি হয় এই ক্রিমটা এই যে এখানে সার্চ দিলেও পাবেন এই যে দেখেন এটা ক্রুয়েল্টের জন্য পেটা এটা বন্ধ করার আবেদন জানাইছে কারণ এটা গর্ভবতী ঘোড়া থেকে তৈরি করা হয় এই যে দেখেন প্রিমারিন ইস্ট্রোজেন থেরাপি ড্রাগ ঠিক আছে এটা সার্চ দিলে পাবেন তো আপনারা একটু গুগল করা শিখেন ঠিক আছে তাহলে এটা সহজে এগুলো শিখে পারবেন তো যেটা দেখেন যে এই মূত্রের বিভিন্ন ওষুধি ব্যবহার এটা নতুন কিছু না এটা বহু বছর ধরে চলে আসতেছে কিন্তু আমাদের এখানে উটের মূত্রটা হচ্ছে মনসেসলা ওষুধ হিসেবে ব্যবহারে অনুমতি দিছে আপনাকে খায়া পুণ্যবর্তী হইতে বলেন বা খায়া এরকম যজ্ঞ করতে বলে নাই গর্ভাদানের মতো গর্ভাদানের মতো যজ্ঞ কি আপনি স্ত্রী নাভিঙুলে হাত রেখে গোবর গোমূত্র তারপরে ঘি দধি আর হচ্ছে দুধ এই পাঁচটা মিশে তাকে যজ্ঞ করে এটা তারা খাওয়াবেন তাহলে পুত্র সন্তান হবে তো এরকম কোনো উটের মধ্য দিয়ে এরকম কোনো যজ্ঞ আছে কি না একটু প্লাস তাদের কাছ থেকে একটু খুঁজে নেবেন বা উটের মধ্যে খাইলে কোনো পূর্ণ হবে এরকম কিন্তু খুঁজে নিবেন আর যেটা হচ্ছে যে উটের মূত্র খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ আল্লাহ বলতেছে উট জবাই করে আমাদের খাইতে গরুও জবাই করে খাইতে খাইতে উটও জবাই করে বলতেছে আপনি একটু বাকারা নং একটা যদি দেখেন তাহলে সেখানে বলতেছে যে মুসা আল্লাহ ইসলাম তার কমকে বলতেছে যে এই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে বলতেছে তো তারা বলতেছে যে তোমরা কি তুমি কি আমাদের সাথে উপবাস করতেছো তুমি বলছে আমি মূর্খদের কাছ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করতেছি এটা হচ্ছে মুসাল্লা কথা ছিল এবং আরো যদি আপনি দেন সুরা না হলে দেখেন যে আল্লাহ বলতেছে যে জন্তুর মধ্যে উদরে তিনি করতেছেন দুধও তৈরি করতেছেন কিন্তু কেউ কারোর সাথে মেশে না উৎকৃষ্ট ঠিক আছে আল্লাহ এটার কথাও বলতেছে কিন্তু তিনি কিন্তু গোবর খাইতে বলেন নাই গোচনাও খাইতে পারেন নাই উনি খাইতে বলছে কি দুধটা দুধটা উৎকৃষ্ট আর তারপরে যদি আমরা আরো দেখতে ভাই সতেরোশো যেটা আল্লাহ বলতেছে এই মানুষ ইসলামের একটা হাদিস খুব আমরা জানি যে এমন কোন রোগ নাই পৃথিবীতে বা শিফা নাই যার ওষুধ নাই এটা হচ্ছে ইবনে মাজার তিন হাজার চারশো আটত্রিশ নং হাদিস এটা ইবনে মাজাতে একটি হাদিস হচ্ছে এমন কোন রোগ আল্লাহ দুনিয়াতে দেন নাই যার ওষুধ তৈরি হবে না ওষুধ অবশ্যই আছে আমাদের খুঁজতে হবে এবং যেটা হচ্ছে সুরা বুখারির বুখারির সতেরোশো বিষ্ণং হাদিসে আমরা দেখতে পাই মনোসাম মনোসা ইসলাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি করছিল তাহলে গরু কুরবানি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নাই যে ঠিক আছে আমাদের করা যাবে আর আমরা দেখি যে বুখারিরই চোদ্দশো ষাট নং হাদিসে আমরা কি দেখতে পাই কারো যদি যদি আপনি ভাই রিয়েল ভিউ রিয়াল ভিউ বিফোর ইউ ঠিক আছে আপনি একটু প্লিজ আপনি প্রথম থেকে ছিলেন না তো মিস করছেন আপনি প্রথম থেকে আবার ভিডিওগুলো শুনে আসবেন তাহলে এই সমস্যাটা দূরে যাবে ঠিক আছে আপনি প্রথম থেকে আবার ভিডিওটা শুনে আসেন এক কথা বারবার রিপিট করা যায় না ঠিক আছে দাদা আপনি আপনি এক কমেন্ট বারবার না করে আপনি একটু বলেন একটা নির্দেশনামূলক হাদিস দেন যেখানে মনে হয়েছে ইসলাম উটের মতো খাইলে বলতেছে পূর্ণ হবে উটের মতো খাইতে বলতেছে একটু বলেন আর এতক্ষণ আপনি কোথায় ছিলেন এতক্ষণ আমাদের এগুলো জিনিস আলোচনা করা হয়ে গেছে ঠিক আছে আপনি একটু বলেন গর্ভদানটা কি জিনিস একটু বলেন তো আর পঞ্চগব্য কি জিনিস রিয়াল ভিউ বিফোর ইউ একটু প্লিজ বলেন পঞ্চগব্য কি জিনিস তাকে একটু কেউ জিজ্ঞেস করেন গর্ভাধান পঞ্চগবটা কি জিনিস একটু বলেন আর না হলে একটু মানে যদি উনি না জানেন তাকে একটু আওয়াজ দিয়ে দেন জানিয়ে দেন দাদা আপনি গরু জবাই করে খাইতে পারবেন বা গরু জবাই করে একটা ভিডিও আপলোড দেন আমরা উট জবাই করে ভিডিও আপলোড দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা উঠ জবাই করে ভিডিও আপলোড দিব আপনি গরু জবাই করে আপলোড দেন

দাদা লাইভে অ্যাড হন আপনার সাথে একটু আলোচনা করি আসেন লাইভে আলোচনা লাইভে আসেন আমরা আল্লাহ আকবর বলে ক্যামেল হ্যাঁ দিদি আসছে আর এস এস আচ্ছা সঙ্গীতা দিদি আপনি কি এখন চার্চের মানে চাকরি থুয়ে এখন আর এস এস চাকরিও নিছেন নাকি দেন কি বলেন তো এতক্ষণ কোথায় ছিলেন নাকি আপনিও গোমূত্র খাওয়া শুরু করছেন গর্বাদান খাইছেন নাকি গর্বাদান কি জিনিস বলেন তো একটু পঞ্চগব্য কি জিনিস আলি আমার কথা কি শুনতে পাচ্ছেন আলি আমার কথা কি শুনতে পাচ্ছেন দিদি ম্যাটকাও সুইন ফ্লুর কথা একটু বলেন না কয়দিন আগে সুইন ফ্লুট লো খাইলে কতজন মারা গেল সুইন ফ্লুর জন্য তাকে গোবর গোমূত্র দই ঘি আর দুধ এই পাঁচটা মিশিয়ে যাক আলহামদুলিল্লাহ আলোচনা দেখতেছিলাম তো কিছু আপনার নাস্তিক এবং হিন্দুর খুব ফেল ফেলানিও দেখলাম যাক মজাই লাগলো সঙ্গীতে ইমাম দেখলাম এখন আবার হিন্দুদের সাইড নিয়ে আলোচনা করছে যাই হোক আসলে দেখেন তো ভাই সেদিন আসিফের বিজয়ের একটা টাইটেল দেখলাম যে এত এত কোটি কোটি প্রাণী হত্যা করে আপনার আনন্দ উৎসব করে কি করে আসলে ভাই দেখেন সারা বছর কিন্তু এদের যেই আপনার প্রাণী প্রেম এটা কিন্তু সব সময় আপনার নিবা থাকে কেন জানি আসলে কুরবানির ঈদ আসলে এদের এইগুলা যে কেনুই কেনই হয়ে যায় যেমন আমি আপনাকে একটা পিকচার দেখাই দেখেন আসিফের আপনি যদি দেখতে পারেন দেখেন আসিফ একটা পোস্ট দিছে পোস্টের মধ্যে এখানে মাছ হত্যা করছে এবং সবজি হত্যা করছে আমরা জানি যে বিজ্ঞান কিন্তু বর্তমানে বলতাছে যে আপনার সবজির মধ্যে কিন্তু প্রাণ আছে অথচ এই পোস্টের মধ্যে দিছে যে আজকের মেনু ঢেঁড়স ভাজি আর কই মাছ দেখেন ভাই এখানে কত মাছ হত্যা করছে এক দুই তিন চার পাঁচটা করছে ভাই করছে ভাই তানবির ভাই আমি একটু শেয়ার করি দেখতে মজা পাবেন হ্যাঁ গরু মাংস দেখেন এটা হচ্ছে কারণ ওদের মধ্যে তো বিবাহ টি বা আসলে এগুলো আপনার কি বলবো আসলে এটা তো আবার আপনার ফ্রি সেক্সে বিশ্বাসী যাই হোক দেখেন এখানে আবার কানিস ফাতে মাসিফের ওয়াইফ বলতেছে যে বিফ বিরিয়ানি কুকড বাই মি এখানে বিরিয়ানি পাওয়া যায় না কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাওয়া যায় সেগুলো টেস্ট আমাদের দেশের বিরানির ধারের কাছে নাই দেখেন ভাই এই যে বিরিয়ানিটা বিফ বিরিয়ানি কলো দেখেন এখানে কিন্তু আপনার পানি হত্যা করে খাওয়া হচ্ছে এই আবার আবার তার উপর আবার বিফ মজা পাইতেছে হ্যাঁ তার আবার বিফ মানে গরু মানে

আপনার এতগুলা প্রাণীকে হত্যা করে এ আবার কিরকম ভাবে আসলে আপনার ঈদ উৎসব পরে যেখানে আপনার প্রাণীকে হত্যা করে দেখেন আপনি যদি অন্যান্য বিদেশে দেখেন যেখানে আপনার ওই যে কেএফসি তে হ্যাঁ কেএফসি তে আপনার প্রত্যেক দিনে আপনার প্রচুর পরিমাণে আপনার আপনার ওখানে মুরগি হত্যা করা হয় ইভেন আপনার যে বিফ বার্গার বলেন আপনার গরু অনেক হত্যা করা হয় সেখানে কিন্তু আমাদের এই যে কবিরা আছে যে নাস্তিক গোজামিল মাস্টার কবির আছে তারা কিন্তু এখানে সম্পূর্ণ নীরব কিন্তু কেন জানি তারা আসলে ঈদ আসলে যেখানে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু গরিবদেরকে আসলে দেখেন যত গরিবরা আছে তারা কিন্তু গোস্ত পাচ্ছে এখানে কিন্তু তারা গোস্ত খাইতে পারতেছে খুবই মজা করে খাইতে পারতেছে কিন্তু এইখানে আপনার কবিদের যে আসলে এত আসলে কেন যে তাদের এত অনুভূতি ভাই এই বিষয়ে আসলে হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে খুবই মজারই দেখেন আমি একটু আগে আপনাকে মুফাসিলের একটা ই দেখাইলাম আপনার ছবিটা আসতেছে না আপনার এখানে আবার লিখছে যে মুসা ইয়ে যাচ্ছে না আপনার হ্যাঁ যাই হোক এখানে আবার আত্মার মাগফিরাত কামনা করতেছে তো ভাই এরা আসলে বলবো আসলে আপনার ডিসঅর্ডার হয়ে গেছে আসলে বুঝছেন এরা কখন কি বলে আপনার নিজেরাই মাছ খায় নিজের মাছ খায় বলবো না আমি বলবো যেটা আসলে প্রাণীকে হত্যা করে দেখেন এরা যে শাক সবজি খাচ্ছে আমি আপনার আসিফের এরকম অনেক ছবি আছে যেখানে মাছ মাংস প্রাণী সবজি যার কি আমরা যেটা জানি বিজ্ঞান আমাদেরকে বলে যার প্রাণ আছে তো এগুলো সবই কিন্তু আপনার আসিফ বলেন বা মুফাসিল বলেন বা আমাদের মাস্তিক মোল্লা বলেন এরা সবাই কিন্তু আসলে প্রাণী হত্যার সাথে জড়িত কিন্তু কেন জানি আপনার বছরে আপনার একটা দিন এদের এত আসলে চুলকানি কেন আসলে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন হ্যাঁ এটা কিন্তু এরা কিন্তু সারা বছরে ম্যাকডোনাল্ড কে তে যে পরিমাণ প্রাণী হত্যা হয় এবং সেটা যে কি অমানবিক ভাবে হতো আগে এখন তো হালাল মাংস করা হচ্ছে ও এখানে একটা মজার বিষয় হচ্ছে এক কেএফসি তে মানে মাথা ছিঁড়ে মুরগি ফেলা হতো ঠিক আছে সেটা আপনি নেটে এখনো ভিডিও সার্চ করলে পাবেন কিন্তু মামলা হওয়ার পরে যেটা হয়েছে তারা এখন হালাল হয়েছে মানে মুরগি কাটা লাগতেছে এখন কেএফসি তো হালাল মানে হালাল টাকে মুরগি বিক্রি হয় ঠিক আছে এখন ম্যাক এখন আবার ম্যাক বলে যান ম্যাকডোনাল্ডসে হালাল টাকে বার্গার বিক্রি হয় ঠিক আছে তো তারা এখন বাধ্য হয়ে এই হালাল টাকে মাংস ব্যবহার করা শুরু করতে সারা বিশ্বে কিন্তু হালাল টাকে মাহিম বয় এইচএফ বলতাছে যে মাছের তো প্রাণ নাই অক্সিজেন নিয়ে বাঁচে তাইলে ভাই আমি বলবো যে গরু অক্সিজেন নিয়ে বাঁচে গরুর মধ্যেও প্রাণ নাই তাহলে তো আপনাদের এখানে চুলকানি প্রায় শেষ আপনার কথা অনুযায়ী হ্যাঁ ভাই বলেন আসলে মজা পাচ্ছি ভাই আপনার আমি ফার্স্ট আসলাম আপনার লাইভে হ্যাঁ বলেন জি হ্যাঁ তো যেটা বলতেছিলাম তো সারা বিশ্বে কিন্তু যেগুলো ম্যাকডোনাল্ড বলেন কেএফসি তে বলেন সব জায়গায় এখন হালাল হালাল খাবারের জয় জয়কার যারা একসময় মানে অমুসলিমরাও খ্রিস্টানরাও এখন হচ্ছে হালাল খাবার খুঁজতেছে অথচ তাদের খোঁজা উচিত ছিল কি কোষার মিট কোষার মিটটা কি জানা আছে কারো আচ্ছা তাহলে কোষার মিটটা একটু আলোচনা করি কোষার মিট আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কোষার মিটটা চর্বি ছাড়া কারণ হচ্ছে ইসরায়েলের জন্য আল্লাহ চর্বি খাওয়া নিষিদ্ধ করছিল বনির জন্য চর্বি খাওয়া নিষিদ্ধ ছিল কিন্তু আমাদের সময় যে কোরআন এসে আবার এটা মানে কোরআন সময় এটা আবার মনে ইসলাম করছে না খাওয়া যাবে চর্বি খাওয়া যাবে নিষেধ নাই কিন্তু মনিস্ট্রিলে যারা ছিল তাদেরকে আল্লাহ শাস্তি হিসেবে চর্বি খাওয়া নিষিদ্ধ করেছিল এইজন্য তাদের এবং আমাদের জবায়ের প্রক্রিয়াটা একই আমরা প্রত্যেকটা পশু জবায়ের উপরে আল্লাহ اکبر বলি তার একবারই আল্লাহর নাম বলে কিন্তু সব পশু একবারে জবাই করে একসাথে থাকা আর পার্থক্য আছে তারা চর্বিটা কেটে ফেলে দেয় চর্বিটা খায় না এটার জন্য তাদেরকে বলা হয় কোশার মিট আর আমাদেরকে বলা হয় হালাল মিট আচ্ছা আচ্ছা কারো কোনো এই ব্যাপারে যদি সন্দেহ থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন বা গুগল করে নিতে পারেন সবাই একটু গুগল করা শিখেন এই জিনিসগুলো বেসিক জিনিস একটু শিখে রাখবেন তো যেটা হচ্ছে সারা বিশ্বে এবং কয়দিন আগে যেটা হয়েছিল যে কয়দিন পরে আসতেছে কিন্তু বড়দিন এবং সেই দিনে একটা মজার জিনিস হচ্ছে যে বড়দিনে তারা টার্কি খুব ব্যবহার করে তো টার্কিতে আপনি এখন মানে মানে বিদেশে যত টেনশন আছে টার্কি হ্যাঁ টার্কি হচ্ছে টার্কিটা মুরগির মতো এক ধরনের পাখি কিন্তু আরো সাইজে বড় হয় সাইজ সাত আট কেজিও হয় ওয়েট হয় বড় সাইজের হয় যেটা হচ্ছে না না উৎপাখির মতো হবে না কিন্তু এটা বড় হয় আর কি আচ্ছা যাই তা যেটা হলো যে টার্কিটা তো এই যে ইস্টার সানডে বা এবং বড়দিনে তারা যে টার্কিটা ব্যবহার করে কদিন আগে দেখলাম ভিডিও গত বছরে কয়েক বছর আগে দেখতেছিলাম যে খ্রিস্টানরা হাউকার লাগাই দিছে মানে সুপার শপে গেলে সব জায়গায় দেখতেছে হালাল টার্কি তারা বড়দিন পালন করতে যাচ্ছে তার কি কিন্তু হচ্ছে হালাল টার ইয়ে কোষান না হালাল ঠিক আছে মানে জিনিসটা দেখে যে কোন জায়গায় তারা মুসলিমদের দাওয়া হয় প্রত্যেক জায়গায় মুসলিমরা দখল করে রাখছে বড়দিন পালন করবে হালাল টার কি দিয়ে কোষান না বা নল হালাল মিটো না এবং আরো মজার অস্ট্রেলিয়ায় গেলে যে দেখবেন এখন অস্ট্রেলিয়ায় যারা নন হালাল মিট প্রডিউস করত তারা এখন মামলা করতেছে যে হালাল হালাল ট্যাগ আলা মাংসই বিক্রি করা যাবে না তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে যে এই মাংসে যাতে হালাল ট্যাগ লেখা না হয় কারণ হচ্ছে ওই অমুসলিমরাই হতেছে হালাল ট্যাগের মাংস খুঁজে মানে যারা খ্রিস্টান আছে তারা এখন হালাল ট্যাগের মাংস খুঁজতেছে কারণ হচ্ছে কি আপনি যদি চেক করেন যেটা হবে যে আপনার হালাল ট্যাগের যে মাংসটা আছে এগুলো কেটে রাখলে কিন্তু আপনি রেখে দিবেন ওর মধ্যে থেকে রক্ত বের হয় না প্র্যাকটিক্যাল আপনাকে কিছু বলি এবার যখন আপনি নরহাল মিট যখন দেখবেন তখন আপনি ওটা কেটে রাখবেন কেটে রাখবেন পাত্রটা রক্তে লাল হয়ে গেছে এবং পুরো মাংসটা রক্তে রঞ্জিত এবং এটা খাওয়াতেও কিন্তু টেস্ট পায় না ওরা কিন্তু যখন হচ্ছে হালাল ট্যাগের যে মাংসটা কারণ আমাদের কাটার সিস্টেমটা কি এবং আপনি নেটে সার্চ দিয়ে দেখেন এখন পর্যন্ত বৈজ্ঞানিক ভাবে আমাদের এবং এই কোষার মিট যে সিস্টেমটাই

এই জিনিসটা প্রসেস করতেছেন প্রত্যেকটা জিনিস আপনি চিপস খান বিস্কুট খান মাংস খান সব জায়গায় এখন হালাল ট্যাগ আপনি কোথায় যাবেন ইভেন ভারতে যে আপনি দেখবেন যে প্রত্যেক ম্যাক্সিমাম খাবারের প্রোডাক্টের জায়গায় এখন হালাল ট্যাগ অমুসলিমরা যে মানে মুসলিমদের খাবার হোটেল খুঁজে কারণ খাবারের মান ভালো খাবার খাবার পরিশুদ্ধ আমার সাথে থাকা অমুসলিম হিন্দু এক ভাই সে বলতেছে যে মানে দুই দিন মানে সে ভারতে না খেতে পেয়ে অস্থির সে খুঁজতেছে কোথায় মুসলিম হোটেল আছে তারপর মুসলিম ওটা খাওয়ার পরে দুই দিন পরে একটা ভাত খাইতে পারছি সে নিজে বলতেছে মুসলিমদের পাক খাইলে মানে মন ভরে যায় কারণ কি মুসলিমদের তো যেটা হচ্ছে যখন দেখলাম যে মহিলা আন্দোলন করতেছিল কেন আমাদের এই বড়দিন পালনে হালাল টার্কি ইউজ করতে হবে তো তারাই অন্য অন্য অমুসলিমরাই অন্য খ্রিস্টানরাই তারাই কইতেছিল যে হাউ টু প্রডিউস নন হালাল টার্কি মানে নল টার্কি কিভাবে প্রডিউস করা যাবে সেটার জন্য কি টার্কিটাকে দেয়ালে ছুঁড়ে মারো মাথাটা চিড়ে ফেলে দাও তাকে রঞ্জিত করো তারপর যেটা হবে যে মানে ওইভাবে পেটের মধ্যে রেখে সিদ্ধ করে তারপর এবার ওইটারে কাটো ওর মধ্যে রক্ত লেগে রয়েছে এইটা হচ্ছে নল হালাল মিট এটা যদি তোমার পছন্দ হয় তাহলে এই নল হালাল খাও আর আমাদের হালাল মিট প্রডিউস করার সিস্টেম কি যে আগে ওটাকে স্পাইনাল কেটে ওটাকে আল্লাহ নামে জবাই করবো করে রক্ত সব কটা বেড়ে যাবে তারপর ওটা প্রসেস করে ছেড়া হবে এইটা দেখেন যে হালাল এবং নন হালাল খাবারের আজকে যে দূরত্ব অমুসলিম কান্ট্রিতে সারা বিশ্বেই সারা বিশ্বে খালি দেখেন যে এই যে হালাল ফুডের ইন্ডাস্ট্রি গোটটা খালি একটু দেখেন যে প্রত্যেক দিন হালাল খাবারের চাহিদা কিভাবে অমুসলিমদের কাছে বাড়তেছে মুসলিমদের কাছে না অমুসলিমদের কাছে হালাল ফুডের চাহিদা বাড়তেছে কারণ এই খাবারগুলো সুস্বাদু এবং খাবারটা স্বাস্থ্যসম্মত

আমি গুগল করে দেখেছি আপনারা নিজেরাই গুগল করেন সেজন্য তো বলে আপনার মাইন্ড ওপেন করেন আপনার নিজেরা গুগল করেন এই যে দেখেন যে প্রিমিয়াম ক্রিমটা একটু দেখেন এটা কিন্তু ভারতের থেকেই এটা ভারতেই বিক্রি হয় চারশো উনত্রিশ রুপি দেখেন আপনি আসলে পুরুষ নাকি মহিলা আপনার নামে সন্দেহ লাগতেছে যাই হোক আপনারা কিন্তু আচ্ছা দেখেন আপনি কিন্তু আগুনের মধ্যেই করেন এটা খুবই কষ্টদায়ক হ্যাঁ

এটা ম্যানুফ্যাকচার হয় হচ্ছে গর্ভবতী ঘোড়ার মূত্র থেকে তা পেটা এটা নিয়ে আন্দোলন চালাচ্ছে যাতে এইভাবে ঘোড়াকে কষ্ট দিয়ে যেন এই ক্রিমটা তৈরি করা না হয় এটা হচ্ছে স্ট্রোজেন হরমোন এটা হচ্ছে মহিলাদের যাদের ইয়ে মানে মেনোপোজ হয়ে যায় তাদের জন্য এটা ব্যবহার করা হয় এবং ভারতে এই সমস্যাটা খুব বেশি হয় এটা ভারতে খুবই অ্যাভেলেবেল একটা ক্রিম তো মনে করেন যে ভাই আপনার স্ত্রীর জন্য দিল ঠিক আছে তা আপনি কি বাড়ি শুদ্ধ লোকের জন্য এই ক্রিম নিয়ে যাবেন

কিন্তু এই যে গোমূত্র আর গোবর এই জিনিসটা আপনারা ভালো করে নোটেট করে নেন যে গোমূত্র গোবর এটা খাওয়া হচ্ছে আপনার জন্য পুণ্য এটা হচ্ছে আপনার পাপ মোচনের জন্য কিন্তু উটের মূত্র আর ওই দুধ মিলে যে ওষুধ তৈরি করে তো এটা আগের থেকে ব্যবহার ছিল মানুষ ইসলাম জাস্ট অ্যাপ্রুভ করছে যে হ্যাঁ এটা খাওয়া যায় আছে যে এটা এই ওষুধ হিসেবে ব্যবহারের যায় আছে যেরকম হচ্ছে উনি কিন্তু ওষুধ হিসেবে মদ ব্যবহার করতে নিষেধ করছে ওষুধ হিসেবে ব্যাংক ব্যবহার করতে নিষেধ করছে কিন্তু ভারতে কিন্তু এখনো ওষুধ হিসেবে ব্যাংক ব্যবহার হয় কিন্তু এটা কিন্তু হারাম করছে ওষুধ হিসেবে কিন্তু ভারতে এখনো মদ ব্যবহার হয় কিন্তু এটা কিন্তু হারাম করছে না মানুষ ইসলাম বলে দিচ্ছে সরাসরি যে ওষুধ হিসেবে তুমি মদ ব্যবহার করতে পারো মদ নিজেই রোগ হ্যাঁ আলী এটা কি আছেন উপরে আপনি একটু পেটার ওই পেটার ওই ডকুমেন্টটা দেখে দেন যে পেটা এটা মানে আন্দোলন করতেছে তা দেখেন যে তারা যারা নাস্তিক বা তথাকথিত মানবতাবাদ তারা যারা মানে কমপ্লেন করতেছে ঠিক আছে তারাই আবার ঘোরার মূত্রের ওষুধ ব্যবহার করতেছে আমার ঠিক আছে যেটা হইতেছে ওষুধ হিসেবে সবই যায় যাচ্ছে ঠিক আছে কিছু কিছু জিনিস বাদ দিছে মানব ইসলাম সেই জিনিসগুলো হারাম তা ওষুধ হিসেবে কোনো কিছু অনুমোদন দেওয়া এটা তো পুণ্যের কিছু নাই আল্লাহ এখানে পুণ্যের জন্য দেয়নি ঠিক আছে কিন্তু আপনার পঞ্চগব্য আর এই গর্ভাধান এটা হলো আপনার পুণ্যের জন্য গর্ভাধান কি জন্য আপনার স্ত্রীর ছেলে হইতেছে না তাই কি করবেন এই পঞ্চগব্য যজ্ঞ করে আপনার স্ত্রীরা খাওয়াইলে ছেলে হবে এটা হলো আপনার জন্য পুণ্য আপনার একটা পাপ করছেন এর জন্য আপনি পঞ্চগব্য খাইয়া পরিশুদ্ধ হবেন এটা হলো আপনার পুণ্য পাপ মোচন উটের মূত্র খাইয়া পাপ মোচন হবে আমার বুঝান কোন হাদিস আমার দেখান হাদিস কোরআন যেখান থেকে দেখান যে উটের মূত্র খাইলে পাপ মোচন হবে এরকম কোন জায়গায় আছে

হ্যাঁ 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 ভাই এখানে আপনার আবার মাঝার মতো বলতেছে যে উট মুত্র নবীজি কাছে ডাকাত দলকে কেটে কেটে বলছিল পরে তার হাত দেখেন ভাই এখানে আপনি অনেক বড় কাট পেস্ট কপি করছেন আসলে মুফাসিল আপনার আসলে কি সেটা শিক্ষা নাই আপনি যদি বুখারি বা মুসলিমের পুরো হাদিসটা যদি এখানে বলতেন না তাহলে আপনি নির্লজ্জিত হতেন কারণ ওই পুরো হাদিসের মধ্যে কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে আبو হাওয়া তাদের অনুকূলে ছিল না পরে নবীজি বলছে তোমরা উটের মূত্র খাও শুধু মূত্রের কথা বলে নাই এখানে দুধের সাথে মিশিয়ে খাইতে বলছে হ্যাঁ পরে সাথে এটা হচ্ছে যে হাজার বছর তোকেই চালু ছিল মোনেসিসলামে তারা জিজ্ঞেস করছিল এটা খাওয়া যাবে কিনা মোনেসিসলাম অনুমতি দিছে কিন্তু মনে করেন যে ব্যাংক মানুষ জিজ্ঞেস করছে ব্যাংক খাওয়া যাবে কিনা ওষুধ হিসেবে না করে দিছে কইছে মদ খাওয়া যাবে এখানে আমি একটু অ্যাড ভাই এখানে অ্যাড করি আমি যেটা বলতেছিলাম আপনাদের এটা খাওয়ার পরে তারা কিন্তু কিন্তু এই কাজটা আপনাকে বাধ্যতামূলক করে নি নির্দেশনা দেয়নি কেউ একজন জিজ্ঞেস করছে ওষুধ হিসেবে এটা ব্যবহার করা যাবে কিনা পয়সা যাবে ওষুধ হিসেবে অনুমতি দিছে আপনারে হে পূর্ণ হবে এরকম বলে নাই কিন্তু পঞ্চগব্য গোবর গোমূত্র খাইলে আপনার পাপ মোচন হবে এটা কইছে আপনি আমারে এক জায়গা থেকে দেখা যে উটের মূত্র খাইলে পাপ মোচন হবে বা আপনার এটা একটা পূর্ণ আদায় হবে এরকম মনে হচ্ছে না কোনো জায়গায় নির্দেশনা দিছে কিন্তু আপনার ধর্মগ্রন্থ কি বলতেছে যে পাপ মোচ ওই শিবলিঙ্গ ধোয়ার জন্য ওই এই ওষুধ খাওয়ার অনুমতি আছে দুইটা জিনিস চেষ্টা ভালো করে বুঝে নেন একটা হলো ওষুধ খাওয়ার অনুমতি আর হিন্দু ধর্মে বলতেছে আর আমি তো রাজীব দীক্ষিত করছিল ভারতে যে ইয়ে করার জন্য যে ওই মানে গরু হত্যা নিষিদ্ধ করার জন্য মামলাটা করছিল রাজীব দীক্ষিত তা সে হতেছে দুনিয়ার সমস্ত রোগের ওষুধ শেখ হইলো আর গোবর সারা জীবন খালি আর গোবর খাইলো

এই যে ইয়েটা এই যে পাপের ভাবে একটা ভালো কথা বলছে যে ওষুধ হিসেবে শুধু মুখমূত্র না সবই খাওয়া যায় ঠিক আছে ওষুধ হিসেবে সবই খাওয়া যায় ইভেন আপনার হতেছে আর হিন্দুরা গোমূত্র খাইতে চিত্র মানে পাপের পায়শ্চিত্র করার জন্য আর আমরা হইতেছে কি যে ওষুধ হিসেবে সবই খেতে পারি ওষুধ হিসেবে যেগুলো নিষেধ আছে এছাড়া সবই খাইতে পারি গোমূত্র যদি ওষুধ হিসেবে তৈরি করা যায় তাও খাওয়া যাবে সমস্যা নাই

নাস্তিক মোল্লা লোপা বা যাদেরই আমরা মোটামুটি আর কি বাচ্চা যারা আর কি তারা কিন্তু আপনি আমেরিকার এই যেভাবে যে আপনার বিফ বার্গার বলেন বা আপনার যা বার্গারই বলেন বা গোস্ত আপনার যে প্রাণীগুলাকে হত্যা করা হয় এদের বিরুদ্ধে আপনার এই নাস্তিক শিশুদেরকে কিন্তু কখনো প্রতিবাদ করতে দেখবে না কারণ তারা খুব ভালো করেই জানে যদি এইখানে যদি হাত দেয় তাহলে তারা দামের বাক্স দেখেন ব্রাজিল আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে চাইনা আছে ইন্ডিয়া আছে তারপর আপনার আর্জেন্টিনা আছে অস্ট্রেলিয়া আছে মেক্সিকো আছে পাকিস্তান আছে তুর্কি এইভাবে আপনার যত কান্ট্রি যান সাউথ আফ্রিকা আছে নিউজিল্যান্ড আছে এখানে যে আপনার প্রাণীগুলাকে হত্যা করা হয় এখানে কিন্তু আপনার কবিরা আসলে এত নীরব যে কেন

খাওয়ালে তার পুত্র সন্তান হবে এটাকে বলে পঞ্চগব্য আর এটার নাম হচ্ছে গর্বাধান তো যেটা হচ্ছে এটা হলো পুণ্যের ব্যাপার তো যেটা হচ্ছে এখন কি কথা ক্লিয়ার আছে ভাই যেটা হচ্ছে এটা তাহলে শিখে নেন এটা হচ্ছে গর্বাধান আর এটাকে বলে পঞ্চগব্য এবং এটা হচ্ছে আপনার পুণ্যের জন্য পুত্র সন্তান প্রসবের জন্য তারপরে যেটা আপনি রাজীব दीक्षितের কথা কথা শুনলেন যে সমস্ত কিছুর#!/শফাই হচ্ছে এই আপনার গোবর আর গোমূত্র তাহলে তার বলাই লাগে তাহলে ধর্ম গুরুরা এই রেফারেন্স দিতেছে ধর্মগুরুরা এই কথা বলতেছে আর যেটা হতেছে কি আমাদের এখানে এটালো ওষুধ হিসেবে অনুমোদন আছে উটার মূত্র আজকের মধ্যে মাতার মধ্যে একদম ঢুকে ফেলা ওষুধ হিসেবে উটার মূত্র আর দুধ মিশাইতে খাইতো সেটা অনুমোদন দিয়েছিল যে হ্যাঁ ওষুধ হিসেবে ব্যবহার করা যায় আপনার পূর্ণের জন্য খাইতে বলে নাই কোন নির্দেশনামূলক আদেশ নাই কোন সুস্থ মানুষকে খাইতে বলছে এরকমও নাই এটা বুক অফ মেডিসিনে আছে বুখারে মুসলিমে আপনার মাথার মধ্যে একদম ঢুকে ফেলে যে পঞ্চগব্য বর্বাহান এই জিনিসটা হতেছে পূর্ণের জন্য আর উটের মূত্র হইতেছে একটা ওষুধ হিসেবে ব্যবহার ছিল কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হিন্দুদের জন্য এটা পূর্ণ ছিল আমাদের ওষুধ হিসেবে খাওয়া যায় ছিল তো ধন্যবাদ সবাইকে আরো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে তো ভাই এটা আজকে এই যে পঞ্চগব্য বা গোমুত্র আর উটের মূত্র না উটের মাংস খেতে হবে আমাদের সেটা সরাসরি আদেশে আছে এবং আমরা আল্লাহবেন তারা যদি প্রশ্ন করে তাদেরকে বলবেন ধন্যবাদ সবাইকে বা গোমূত্র আর গোবর নিয়ে এবং এটা দিয়ে প্রেম মামুদ যেটা হচ্ছে আপনি গোবর গোমূত্র আর হচ্ছে হচ্ছে উটের মূত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন দাদা আমাদেরকে তো উটের মূত্র খাইতে বলে নাই একটা নির্দেশনা মূলক আদেশ দেখবেন দিতে দিতে বলবে তারপর কথা বলবেন প্লিজ পুরো আলোচনাটা প্রথম থেকে আবার দেখে আসেন ঠিক আছে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন না ফালতু তারা বেচেন না জিনিসটা বিরক্তিকর আপনি যদি না দেখেন তাহলে প্রথম থেকে আবার দেখে ফেলেন কেউ কি অ্যাড হইতে চাচ্ছেন আর নেটওয়ার্ক তো ঠিক আছে আজকের মতো লাইভ এ পর্যন্তই শেষ করলাম কালকে আবার আসবো ইনশাল্লাহ আশা করতেছি ওকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ